হেলেনা নাজনীন জুবাইদার জন্ম ২৪ মার্চ ১৯৭২। ১৯৮৮ সালে তিনি কামরুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ১৯৯০ সালে সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে এইচএসসি, ১৯৯২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাক বিএফএ এবং বিএফএ করেন। ১৯৯৫তে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগ থেকে। এরপর এমএফএ ডিগ্রি লাভ করেন ১৯৯৭ সালে, এটিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে ২০১২ সালে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে পুনরায় এমএ ডিগ্রি অর্জন করেন। ২০০৬ থেকে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে তিনি সহকারী অধ্যাপক হিসাবে আছেন। পাশাপাশি তিনি একজন রিসোর্স পার্সন এবং কর্মশালা পরিচালক জয়িতা ফাউন্ডেশন। তিনি কর্ণধার ডিজাইন স্টুডিও বাই হেলেনা। তার অভিজ্ঞতার ঝুলিতে আরও আছে প্রাক্তন পরামর্শক, নির্মাণাধীন ফ্যাশন ইনস্টিটিউট, বাংলাদেশ তাঁত বোর্ড, প্রাক্তন অতিথি পরীক্ষা পরিচালনাকারী ব্রিটিশ কাউন্সিল, প্রাক্তন সমন্বয়কারী সঙ্গীত ও চারু সিদ্দিকী সিনিয়র ন্যাশনাল স্কুল, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বন বিভাগ সহ বহু জায়গায় শিল্পকলা ও ডিজাইন বিষয়ক পরামর্শ। ব্যক্তি জীবনে ১৯৯৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্যাপ্টেন লুৎফর রহমানের সাথে। তাদের রয়েছে তিন কন্যা, নাম পূর্ণা, প্রাপ্তি এবং পৃথ্বী। বর্তমানে সঙ্গীতের চর্চা না করলেও একসময় তিনি নিয়মিত গান করতেন এবং নজরুল সঙ্গীতে তার ৫ বছর সার্টিফিকেট মেয়াদী কোর্স সম্পন্ন রয়েছে। পেশাগত অভিজ্ঞতায় তিনি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসের পূর্ণাঙ্গ একাডেমিক দায়িত্বপ্রাপ্ত হিসেবে ১৩ বছর সমন্বয়কারী হিসেবে কাজ করেন। এছাড়াও অসংখ্য কর্মশালা, ইভেন্ট, ফ্যাশন শো এর তিনি কনসেপ্ট ডেভেলপার। তাঁর বিশেষ যোগ্যতা এবং পারদর্শিতা কনসেপ্ট ডেভেলপার হিসেবে। শিল্পী, ডিজাইনার, শিক্ষক জননী, বর্তমানে সারা বাংলা ৮৮র একজন নিবেদিত প্রাণ বন্ধু। সব মিলিয়েই হেলেনা নাজনীন জুবাইদা আমাদের কাছে নিতা নামেই পরিচিত।